হ্যালো গাইস, বহুদিনের মতো আজকে কিন্তু কোনো রকম রান্না নিয়ে আসিনি। আজকে এসেছি বহিগাছি বাজারে। তো এখান থেকে আমি 200 টাকা সবজি বাজার করব। তো কি কি করছি আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, সাথে থাকবেন, দেখতে থাকুন। দেখুন বাজারে মেথি শাক বিক্রি হচ্ছে, টমেটো কত করে দাদা? ভালো হবে, 500 কিনবো। এখানে ধনিয়া পাতা বিক্রি হচ্ছে, আর এখানে কড়াইশুঁটি। দেখুন বাজারে ওই নতুন আলু উঠে গেছে, আর এদিকে বিভিন্ন ধরনের ডাল বিক্রি হচ্ছে। দেখুন এখান থেকে এই 500 গ্রাম টমেটো নিলাম। আলু কত করে? হ্যাঁ, 20 টাকা কেজি। দিন তো তাহলে 2 কেজি দিন। দাদুর দোকান থেকে আলু কিনছি। দেখুন আর এখানে ফুলকপি, দেখুন একদম ফুলকপি পাহাড়। ও তো ফুলকপি কত করে? ঠিক আছে। একটা ক্যারি প্যাকেটে দিয়ে দিন, তা নাহলে বালি হয়ে যাবে সব সবজি। না না, পেঁয়াজ কিনে লাগবে না। কোম্পানির ফুলকপি নিলাম এই দাদার থেকে দুটো। দেখুন বন্ধুরা, দুটো 10। হ্যাঁ, দুটো 10, একদম সস্তায় বস্তা ভরে এই শীতের সময় বাজার হয়ে যায় আমাদের বহিগাছি হাটে। তো বন্ধুরা, আমি অনেক সবজি কিনলাম, তো এখন বেগুন কিনে নেব। তো আমাদের এখানকার টাটকা ফ্রেশ বেগুনগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আজ হচ্ছে বহিগাছিতে, এটা হচ্ছে সোমবারের হাট। অনেক টমেটো রয়েছে, ফুলকপি। দেখুন এই ফুলকপিগুলো কত করে? এগুলো বড়গুলো 10 টাকা কি? দেখুন এখানে রয়েছে বাঁধাকপি, আর বেগুন রয়েছে, বেগুন মাত্র 20 টাকা কেজি। তো এখান থেকে আমি কিছু বেগুন বেছে নেব, নরম দেখে। দেখুন একদম নরম টাটকা বেগুনগুলো। আর একটা গামলা দিন তো দাদাদিকে। পোকা হবে না তো? ঠিক আছে, 3টে হবে 1 কেজি। নরম আছে তো? দেখো আমার ছোট দেখে 500। দেখুন এই দাদার থেকে বেগুন নিলাম, পলিথিনে দিয়ে দিন একটা। আমি আপনাদের বলেছিলাম যে 200 টাকার বাজার করব সবজি বাজার। তো বাজারে যা সস্তা সবজির দাম, তো মনে হচ্ছে 200 টাকার বাজার লাগবে না, অনেক কম টাকায় হয়ে যাবে। তো অনেক কিছু নিয়েছি, এখন নেব লঙ্কা। চলুন লঙ্কার দোকানটাকে আপনাদেরও দেখাই। খালি দেশে দেখুন এই লঙ্কার দোকানে চলে এসেছি। কড়া জ্বালতেছিলাম ভাবে শাকালো কত করে আছে? 500 মানে লঙ্কা কিনে নিয়েছি 500, আর এখন নেব শাকালো। তো শাকালো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন দেখুন বন্ধুরা, শাকালো হচ্ছে 515 টাকা। তো আমি 1 কেজি নিচ্ছি, 25 টাকা নেবে। ¡Gracias!
হ্যাঁ দেখবো সব দিকে যাচ্ছি দেখুন বাজারে কত বড় চাল কুমড়ো উঠেছে এগুলো কত করে পিস বিক্রি হচ্ছে চাল কুমড়ো আর দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে কুল গোটা কুল শাকের ফল দেখুন এখান থেকে বিট গাজর নিয়ে নিচ্ছি কত আছে 15 টাকা বহিরাশি বাজারটাও আপনাদেরকে দেখালাম সবজি বাজারটা তো এখন যাচ্ছি মাছের বাজারে তো চলুন দেখা যাক কি মাছ কেনা যায় এই যে এক দাদা দেখুন এই দাদার কাছে সস্তায় অনেক অনেক আলু আছে লাল আলু কত করে কেজি একদম 15 টাকা কেজি খুব সস্তা হয় বন্ধুরা আপনারা এই দাদার কাছ থেকে আলু নিয়ে যাবেন দেখুন এখানে চপ বাজা হচ্ছে হচ্ছে খাসি দেখুন এখানে বিক্রি হচ্ছে মাটির জিনিস এখানে দেখুন কিছু খাবার বিক্রি হচ্ছে দেখুন আস্তে আস্তে মাছের বাজারে পৌঁছে গেছি এখানে কিছু দেশি মাছ বিক্রি হচ্ছে শিঙি মাছ শোল আছে ছোট ছোট কই আছে দেখুন এখানে রয়েছে আমেরিকান রুই লাফাচ্ছে দেখুন এটা বহিরাজের মাছ এই লাল মাছগুলোর নাম কি এগুলো আমুদি মাছ এটা দেখুন এটা আমুদে মাছ এটা সাইটি এটা ভোলা এটা সামুদ্রিক কাকচি মাছ আর এটা ঢেলা মাছ তেলাপিয়া ধরে রয়েছে দেখুন বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে বল থেকে শুরু করে এগুলো কি আর মাছ মাছ কিনে নিয়েছি একটা ভুজি আর নিলাম তো এখন বাড়ির দিকে যাচ্ছি আমিও নিয়ে নিলাম 50 টাকা এক পিস আর এই ভাই বিক্রি করছে এখানে লেবু আপনার জয়েন্টে ব্যথা ভেতরে ব্যথা করে অনেক জায়গা খরচা করে মাসিক বিক্রি করে ওই ব্যথায় কষ্ট পাবেন
দারুণ টেস্টি ঘুগনি হয় এখানে অগুনী ঘোষের ওষুধ মালিশ করতে হবে অগুনী ঘোষের ওষুধ আজকের মতো বাজার হয়ে গেছে আর কি কি বাজার করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তো আমাদের চ্যানেলে পাশে থাকবেন বাই বাই